হ্যালো বিমান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে মজাদার পুরিং কেকটি আমি তৈরি করলাম তো চলুন শুরু করা যাক প্রথমে নিয়ে নেবো আমি চারটা ডিম তার সাথে নিয়ে নিব হচ্ছে আধা কাপের মতো চিনি আর দিয়ে দেবো হচ্ছে অ্যাভোপোরেড মিল্ক দেড় কাপের মতো আপনাদের পাশে যদি অ্যাভোপোরেড মিল্ক না থাকে তাহলে কিন্তু আপনারা দুধটাকে একটু ঘন করে নিতে পারেন তারপরে একটা মিক্সচারের সাহায্যে আমি একটু মিক্স করে নেব যাতে সব কিছু একদম ভালো করে মিক্স হয়ে যায় তারপরে হচ্ছে কি আমি আরেকটা বোলের মধ্যে দুইটা ডিমের সাদা অংশকে একটু সরিয়ে নিয়ে দেন এটাকে হচ্ছে বিট করব। আর যতক্ষণ আপন এটা একটা ফোমি টেক্সচার আসে ততক্ষণ পর্যন্ত বিট করতে হবে তারপরে দিয়ে দিবো হাফ কাপের মতো চিনি চিনিটা দিয়ে একটু ভালো করে আরও বিট করে নেব যখন চিনিটা গলে যাবে তখন আমি অ্যাড করে দেবো ডিমের কুসুমটি ডিমের কুসুম যখন ভালো করে মিক্স হয়ে যাবে তখন আমি ওয়ান ফোর্থ কাপের মতো দিয়ে দিব তেল আর তেল দেওয়ার পরে সব কিছু একটু ভালো করে মিক্স করে নেব। তারপর একটি চালনির সাহায্যে আমি হাফ কাপের মতো ময়দাকে একটু ভালো করে চেলে নেব তারপরে দিয়ে দেবো একটা চামচের মতো বেকিং পাউডার তারপরে দিয়ে দিব হচ্ছে গিয়ে দুই চা চামচের মতো কোকো পাউডার আমি এখানে নর্মাল কোকো পাউডারটি ইউজ করছি আপনারা চাইলে ডার্ক কোকো পাউডারও ইউজ করতে পারেন সো সব কিছুকে ভালো করে চেলে নিয়ে আমি একটা মিক্সারের মাধ্যমে এটাকে ভালো করে মিক্স করে নেব এখন চলে যাব আমি ক্যারামেল তৈরি করার জন্য তো এখানে আমি একটা বাটি দিয়ে দিলাম আর এখানে হচ্ছে তিন টেবিল চামচের মতো এখানে চিনি দিয়ে দিচ্ছি চিনিটা যতক্ষণ পর্যন্ত ক্যারামেলের রঙ তৈরি করে নেবে ততক্ষণ পর্যন্ত চুলাটাকে আমি মিডিয়াম টু হাই হিটের মধ্যেই রাখব তো এখানে আমার খুব সুন্দর একটা কালারে ক্যারামেল তৈরি হয়ে গিয়েছে আমি যে পুডিংয়ের ব্যাটারটা রেডি করে রেখেছিলাম ওটাকে একটা চালনির সাহায্যে ভারো করে চেলে আমি প্যানের মধ্যে দিয়ে দিব তারপরে দিয়ে দিব আমি যে কেকের ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা তার উপর দিয়ে এটা কিন্তু কোনোভাবে মিক্স হবে না আপনারা কিন্তু ভয় পাবেন না আর তারপরে দিয়ে দিব একটা হচ্ছে গিয়ে এর থেকে বড় প্যান যে প্যানের মধ্যে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি আর তিনশো পঞ্চাশ ডিগ্রিতে আমি এক ঘন্টার মতো এটাকে বেক করে নেবো এক ঘন্টা পর আমার কেকটা অনেক সুন্দরভাবে কুক হয়ে গিয়েছে দেখেন এখন কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম আছে তাই আমি এখন ধরতে পারছি না বাট আমি টুথপিক দিয়ে একটু ট্রাই করে দেখবো যে এটা ভালো করে কুক হয়েছে কিনা না সো আমার টুথপিকটা একদমই ক্লিয়ার এসেছে তার মানে এটা ওয়েল টান আর এটাকে আমি এখন এক ঘন্টার মতো ফ্রিজে রেখে দেব এক ঘন্টা পর এটাকে হচ্ছে আমি এখন ডিমল্ট করব। খুবই সাবধানতার সাথে এটাকে ডিমল্ট করতে হবে যাতে কোনোভাবে এটা ভেঙে না যায় তো দেখেন তৈরি হয়ে গেল আমার খুবই মজাদার এবং আমার খুবই ফেভারেট একটা ডেজার্ট আইটেম যেটা হচ্ছে কেক পুডিং আমার রেসিপিটা ফলো করে আপনারাও কিন্তু বাসায় বানিয়ে ফেলতে পারেন এই মজাদার কেক পুডিং কেক পুডিংটাকে একটু আকর্ষণীয় করার জন্য আমি উপর দিয়ে দুইটা হার্ট শেপের কুকিও অ্যাড করে নিচ্ছি আপনারা চাইলে এটাকে প্লেনও রাখতে পারেন কোনো সমস্যা নেই এটা এমন একটা ডেজার্ট আপনি একসাথে হচ্ছে কেকও খেতে পারলেন আবার একসাথে পুডিংও খেতে পারলেন সো টু ইন ওয়ান হয়ে গেল এই কেক পুডিংটা আমি আপনাদেরকে এখন একটু কেটে দেখাবো যে ভিতর দিকটাও কতটা পারফেক্টলি হয়েছে আমার এই কেক পুডিংটা সো আমি এখন আপনাদেরকে কেটে দেখাচ্ছি এটা কতটা পারফেক্টলি কুক হয়েছে দিক থেকে অনেক বেশি সুন্দর হয়েছে মাশাল্লাহ তো আমি এখন আপনাদেরকে ট্রাই করে দেখাবো আমার কাছে তো বেশ ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে আমাকে জানাতে ভুলবেন না নতুন কোনো রেসিপি নিয়ে আবারও চলে আসবো আল্লাহ ফেস